ভূমি সম্মান নিধি পেল মুর্শিদাবাদ জেলা। ভূমি সম্মান নিধি পুরস্কারে ভূষিত হল মুর্শিদাবাদ জেলা। দেশের 600টি জেলার মধ্যে 68টি জেলা এবং রাজ্যের 23টি জেলার মধ্যে 4টি জেলা এই ভূমি সম্মান পুরস্কার পায়। তাদের মধ্যে মুর্শিদাবাদ অন্যতম। মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত জেলাশাসক ভূমি ও ভূমি সংস্কার অংশুল গুপ্তা মঙ্গলবার দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতির হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেছেন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলায় ভূমি সম্মান নিধি পুরস্কারে প্ল্যাটিনাম জেলা হিসেবে স্থান পেয়েছে। পশ্চিমবঙ্গে 4টি জেলাকে ভূমি সম্মান নিধি পুরস্কার দিলেন রাষ্ট্রপতি। জেলায় জেলায় ভূমি সংস্কার কাজ, যেমন জমি নথিভুক্তকরণ, ভূমিকর সংক্রান্ত মানচিত্র, জমি রেকর্ড ইত্যাদি ডিজিটালাইজেশনে যেসব রাজ্য প্রশংসনীয় ভূমিকা পালন করেছে, সেই সমস্ত জেলাকেই এই সম্মান দেওয়া হয়। মুর্শিদাবাদ এই জন্যে যে পশ্চিমবঙ্গের কেবলমাত্র 4টি জেলা এবং গোটা ভারতবর্ষের কতগুলো, 68 গোটা ভারতবর্ষের কেবলমাত্র 68 ডিস্ট্রিক্ট 68টা জেলা এই সম্মান পেয়েছে, যেটা হচ্ছে গিয়ে ভূমি সম্মান নিধি। দিস ইজ অ্যাবাউট 100% ডিজিটাইজেশন অফ ল্যান্ড রেকর্ডস, অর্থাৎ আমাদের এক সার্ভে কমপ্লিট হয়েছে গোটা জেলায়। সার্ভে না হলে ডিজিটাইজেশন হয় না, পুরো সার্ভে কমপ্লিট হয়েছে, পুরো ল্যান্ড রেকর্ডসের ম্যাপ তৈরি হয়েছে, সেই ম্যাপ অথেন্টিকেটেড হয়েছে, তারপরে সেই ম্যাপ ডিজিটাইজড হয়েছে, তারপরে ডিজিটাইজ হওয়ার পরে সেই ম্যাপ ইজ রেডিলি অ্যাভেলেবল ইন ই ভূচিত্র, যেটা আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে কম্পিউটারাইজ ল্যান্ড রেকর্ডস প্রোগ্রাম আছে তাতে অ্যাভেলেবেল, উইথ ইচ অ্যান্ড এভরি রায়তের নাম, তার অংশ শেয়ার, তার খতিয়ান নম্বর, তার দাগ নম্বর, দাগ নম্বরের মধ্যে তার অংশ মানে কত শত মানে কত হাজার দশ হাজার যে শেয়ার থাকে, যাকে আমরা ষোলো আনা বাংলায় বলি, ষোলো আনার মধ্যে কত আনা তার শেয়ার, সমস্ত ডিটেলস, এটা একটা বড় মানে উই ক্যান সে ইচ অ্যান্ড এভরি রায়ত অফ মুর্শিদাবাদ জেলা, তারা কিন্তু তাদের জমির দাগের তথ্য অ্যাজ ফার অ্যাজ প্র্যাকটিকেবল অন আ রিয়েল টাইম বেসিস সেটা মানে অনলাইন অ্যাভেলেবল। আমাদের একটা প্রোগ্রাম ছিল ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ড মডার্নাইজেশন প্রোগ্রাম, যেটাকে DILRMP বলা হয়। এটা আমাদের 6টা ভাগ ছিল। প্রথমে ছিল কম্পিউটারাইজেশন অফ ল্যান্ড রেকর্ড, যেটা স্যার বললেন কি যে মাঠ খসড়া আছে সেটাকে ডিজিটাইজ করা হয়েছে, স্যার যেটা বলেছেন কি একটা লোকের দাগের মধ্যে কতটা অংশ, সে দাগের শ্রেণীটা কী, ওর খতিয়ার নম্বরটা কী, কোন মোজাতে আছে, কোন ব্লকটা আছে, সেটা হয়েছে। প্রতিটা লোকের একটা মোজাতে একটা খতিয়ান থাকে, যেটাকে ওয়ান ম্যান ওয়ান খতিয়ান বলি, সেটা আমরা মানে এনশোর করেছি। সেকেন্ড ছিল ডিজিটাইজেশন অফ ক্যাডাস্ট্রাল ম্যাপ, যে আমাদের এলআর সার্ভে হয়েছিল তার ম্যাপটাকে ডিজিটাইজ করা হয়েছে, মানে যে আমাদের বাংলার ভূমি সাইট আছে ওখানে গিয়ে যদি খতিয়ান নম্বর বা দাগ নম্বর দেওয়া হয়ে তাহলে একবারকেই ম্যাপে সে দাগটা কোথায় সেটাও চিহ্নিত করা যেতে পারা যায়। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।